অনুমোদন ট্রান্সফারের ভয়ে আপনারা অফিসে বসে আমাদের কথা শুনবেন, কতদিন ফেসবুক লাইভ টিভিতে আমাদের বক্তব্য শুনবেন, কখন আপনারা পথে নামবেন, কখন আপনারা সবকিছু ফেলে দিয়ে পথে নামবেন। যারা কর্মবন্ধু আছেন তাদেরকে প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে জাতীয়তাবাদী রাষ্ট্রবাদী গৈরিক অভিনন্দন জানাই এবং সরস্বতী পুজো বাগ দেবীর আরাধনা উপলক্ষে প্রীতিপূর্ণ সম্ভাষণ জ্ঞাপন করি। আমাদের 12টা থেকে এই অবস্থান চলছে, 5টা পর্যন্ত হওয়ার কথা, আমার আসতে খানিকটা বিলম্ব হয়েছে। তার কারণ ডায়মন্ড হারবার এলাকার বিষ্ণুপুরে একটি গ্রামীণ এলাকায় একটি পঞ্চায়েতের সম্মেলনে গেছিলাম, হাজার হাজার মানুষের উপস্থিতিতে তাদের সঙ্গে সাক্ষাৎ করে আসতে খানিকটা বিলম্ব হয়েছে। আমি আমাদের কর্মচারী পরিষদের সভাপতি, বর্ষিয়ান কর্মচারী আন্দোলনের নেতা দেবাশিস শীল সহ সমস্ত সংগঠকদের অবস্থানে অংশগ্রহণকারী কর্মচারী এবং অবসরপ্রাপ্ত কর্মচারী বৃন্দকে, শিক্ষক প্রতিনিধিদের আমি যথাযথ সম্মান জ্ঞাপন করি। আমার অনেক সতীর্থ এখানে আছেন, তাদের নাম আলাদা করে আমি বলছি না, তাদের প্রত্যেককেও আমি রাষ্ট্রবাদী অভিনন্দন জানাই। আপনারা জানেন যে পশ্চিমবঙ্গ সরকার একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি চালাচ্ছে, এই প্রাইভেট লিমিটেড কোম্পানি কিভাবে স্বেচ্ছাচারিতা, গণতন্ত্রকে কণ্ঠরোধ করা, সর্বস্তরের যারা কেন্দ্র এবং রাজ্য সরকারের নানাবিধ কর্মসূচির সার্থক রূপায়ণ ঘটান, যারা কোভিডের সময় নিজেদের জীবন বিপন্ন করে সেবাদান করেছেন, সরকারকে সাহায্য করেছেন, তাদের উপরে কিভাবে দমন পীড়ন চালাচ্ছে। পশ্চিমবঙ্গে কর্মচারীদের, শিক্ষকদের, শিক্ষিকাদের, শিক্ষাকর্মীদের, পুলিশ কর্মীদের, পঞ্চায়েত পুরসভার কর্মকর্মীদের, স্থায়ী কর্মীদের যে যুক্তিসঙ্গত দাবিগুলো নিয়ে একদিকে আইনি লড়াই, অন্যদিকে রাস্তায় নেমে প্রতিবাদ, অন্যদিকে আপনারা যারা আমাদেরকে বিধানসভায় পাঠিয়েছেন, বিধানসভার অভ্যন্তরে আপনাদের দাবি তুলে ধরা, এ কাজটা আমরা করে চলেছি নিরন্তর। আমরা একেবারে জয়ের দোরগোড়ায় এসে দাঁড়িয়েছি। আপনারা দেখেছেন যে আইনি লড়াই হয়েছে কর্মচারীদের, তাতে সেটে আপনারা দীর্ঘ তালবাহানার পরে জয়যুক্ত হয়েছেন, সিঙ্গেল বেঞ্চে জয়যুক্ত হয়েছেন, ডিভিশন বেঞ্চে জয়যুক্ত হয়েছেন, আর আমি সর্বোচ্চ আদালতকে সম্মান রেখে আমি দীর্ঘদিনের একজন জনপ্রতিনিধি হিসেবে আমার অভিজ্ঞতার ভিত্তিতে আমি বলতে পারি, দিয়ে আপনার অধিকার যেখানেই এখানে যান না কেন, লেডি কিমের নেতৃত্বে তার কোম্পানি, তার সরকার, তার দাবিদার প্রশাসন জয় আলটিমেটলি সরকারি কর্মচারী, শিক্ষক, পুলিশ কর্মী ভাইদের হবে। আমরা মাননীয় দেবাশিস শীল মহোদয়ের নেতৃত্বে উচ্চ সর্বোচ্চ আদালতে যে লড়াই, সেই লড়াইতেও আমরা উপযুক্ত
আইন বিশেষজ্ঞদেরকে নিয়োগ করার মধ্য দিয়ে আপনাদের পাশে ঐকান্তিকভাবে দাঁড়িয়েছি। আইনি লড়াইয়ের প্রসঙ্গ শুধু সময় নেওয়া ছাড়া আর অন্য কিছু নয়। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, যেখানে কেন্দ্রীয় সরকারের সঙ্গে আপনাদের মহার্গ ভাতার পার্থক্য 35% হয়ে গেছে, রাজ্য সরকার হলফনামা দিয়ে কখনো বলছে ডিএ বাকি নেই, কখনো বলছে ডিএ দিতে গেলে রাজ্য দেউলিয়া হবে। আবার অন্যদিকে আমরা দেখছি প্রায় এখনো পর্যন্ত 50 কোটি টাকা রাজ্যের কোষাগার থেকে শুধু লয়ারদের ফিজ মেটানো হয়েছে। আপনাদের লজ্জা লাগে না মমতা ব্যানার্জি? আপনার পাশের রাজ্য ত্রিপুরা আমাদের একটি জেলার মতো, তার রাজস্ব নেই, সেই রাজ্যেরও লোকপ্রিয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, তিনি 12% অ্যাডিশনাল দিয়ে ডিক্লিয়ার করে 20% বাড়তি দিয়ে দিচ্ছেন। লজ্জা লাগে না মমতা ব্যানার্জি? পাশের রাজ্য উড়িষ্যা সমহারে দিয়ে ডিসেম্বর মাস থেকে দিয়েছেন। লজ্জা লাগে না মমতা ব্যানার্জি? আপনার উত্তরপ্রদেশের যশস্বী মুখ্যমন্ত্রী গোরখপুর মঠের মহন্ত মহারাজ যোগী আদিত্যনাথ কেন্দ্রের 35%-এর সাথে সাথে আরো 3% বাড়তি যুক্ত করে 38% দিয়ে দিচ্ছেন উত্তরপ্রদেশের সর্বস্তরে সরকারি কর্মচারী শিক্ষক পুলিশ কর্মীদের। আজকে পশ্চিম বাংলায় দান খয়রাতি করে, ভোটের রাজনীতি করে, খেলা মেলা করে এই রাজ্যে যারা এক একটা করে স্কিম সফলতার জায়গায় পৌঁছে দিয়েছেন, সেই সরকারি কর্মচারীদেরকে বঞ্চিত করছে আপনার সরকার। আপনারা নিশ্চয়ই আপনাদের উপলব্ধিতে পেয়েছেন পিএফ এর টাকা, অ্যাপ্লাই করে দেখুন, কারণ বলতে হবে। যদি বলেন মেয়ের বিয়ে হবে, বলে বিয়ের কার্ডটা জমা দাও। যদি বলে বাবার অপারেশন করতে হবে, বলে হসপিটালের বাজেটটা জমা দাও। আপনার পিএফ এর টাকা ওরা কেটেছে, আপনি ফেরত চাইলে পাবেন না। হাজার হাজার লক্ষ লক্ষ দরখাস্ত পড়ে আছে, কারণ পশ্চিমবঙ্গ সরকারকে পিসি ভাইপো কোম্পানি, কয়লা চোর, বালি চোর, গরু পাচারকারীর সরকার, তারা কার্যত দেউলিয়া করে দিয়েছে। আমি বামফ্রন্টের বিরুদ্ধে মিছিলে আঁকতাম, 2 লক্ষ কোটি টাকা ঋণ করল কে বামফ্রন্ট আবারকে? আজকে কত ঋণ? 6 লক্ষ কোটি টাকা ঋণ করলো কে? পিসি ভাই আবার কে? গোটা রাজ্যটা দেউলিয়া হয়ে গেছে। অন্যদিকে তাকিয়ে দেখুন, তাদের শুধু আইনজীবীদের পিছনে টাকা খরচ করা নয়, বিভিন্ন অফিসে যারা নিউ সেক্রেটারি এটা শুনছেন আমার কথা, ডাব্লিউবিসিএস এর বিভিন্ন স্তরের ক্যাডার আছে, কোঅপারেটিভ অফিসার আছে, এগ্রিকালচার অফিসার আছে, ফরেস্টের অফিসার আছে, ল্যান্ডের অফিসার আছে, পুলিশের ডিএসপিরা আছে, শুধুমাত্র যারা ভোটের সঙ্গে যুক্ত সরাসরি বিডিও, ডেপুটি ম্যাজিস্ট্রেট, এসডিও, এডিএম, কিছু ডিএমও আছে, পূর্ণেন্দু মাঝির মতো কিছু স্থাপক ডিএমও আছে ডাব্লিউবিসিএস, সৌমেন ব্যানার্জির বউর মতো কিছু স্থাপক ডিএমও আছেন, তাদেরকে আলাদা ভাতা দেওয়া হয়, বাকি ডাব্লিউবিসিএস গ্রেড বার। আজকে আমার টুইট দেখবেন, এই রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায়ের অপকর্মের যিনি নিত্যদিনের সঙ্গী, তার নাম হচ্ছে হরিকৃষ্ণ দ্বিবেদী, চিফ সেক্রেটারি, 3টে সরকারি আবাসন এনজয় করছেন, সাথে সাথে এইচআরের টাকাও নিচ্ছেন। আমি আজকে তথ্য দিয়ে চিঠি দিয়েছি হরিকৃষ্ণ দ্বিবেদীকে যে 3টে সরকারি আবাসন রাখার পরে কি করে আপনি সরকারি এই ভাড়া রেন্ট এইচআর নিচ্ছেন? 16,44,000 টাকা
গত 3 বছরে এইচআর এর নিয়েছে হরিকৃষ্ণ দ্বিবেদী রাজ্যের মুখ্য সচিব এর লজ্জা রাখার জায়গা নেই আমি 7 দিন সময় দিয়েছি অষ্টম দিন কোর্টে যাব ডিওপি কিতে লিখব ছাড়ার কোনো গল্প নেই এই লড়াই চলছে চলবে কতদিন ট্রান্সফারের ভয়ে আপনারা অফিসে বসে আমাদের কথা শুনবেন কতদিন ফেসবুক লাইভ টিভিতে আমাদের বক্তব্য শুনবেন কখন আপনারা পথে নামবেন কখন আপনারা সবকিছু ফেলে দিয়ে পথে নামবেন আজকে একটি অরাজনৈতিক সংগঠন কলকাতা হাইকোর্টে গিয়েছিল তারা ডিএ নিয়ে অন্যান্য ইস্যু নিয়ে আন্দোলন করবে হাইকোর্ট তাদেরকেও অনুমতি দিয়েছে আমরা শুধু রাজনৈতিক স্বার্থ নিয়ে কারণ সামনে কোনো নির্বাচন নেই আমরা ভারতীয় জনতা পার্টি যে যে রাজ্য সরকারে আছি সেখানে ডিএকে আমরা অগ্রাধিকার দিয়েছি আমাদের রাজ্যে 5 বছর অন্তর অন্তর বেতন কমিশন কার্যকর করা হয় প্রত্যেকটা রাজ্যে ত্রিপুরাতে আমরা 18 সালে কথা দিয়েছিলাম বেতন কমিশন চালু করব ষষ্ঠ বেতন কমিশন কার্যকর করে দেওয়া হয়েছে প্রত্যেকটা রাজ্যে কর্মচারীরা সম্মানের সঙ্গে শিক্ষকরা পুলিশ কর্মীরা সম্মানের সঙ্গে কাজ করেন পশ্চিমবাংলায় একজন গ্রুপ ডি কর্মচারী তিনি অন্তত 15,000 টাকা কম পাচ্ছেন একটা পুলিশের কনস্টেবল তিনিও 15,000 টাকা কম পাচ্ছেন একজন আপার ডিভিশন ক্লার্ক অন্তত 25,000 টাকা কম পাচ্ছেন শিক্ষকরাও তাই আজকে ডিএ প্রাইস ইন্ডেক্সের সঙ্গে সমতা রেখে এক অধিকারের লড়াই এই অধিকারের লড়াইতে আমার দৃঢ় বিশ্বাস সেট যা করেছে সিঙ্গেল বেঞ্চ যা করেছে ডিভিশন বেঞ্চ যা করেছে সর্বত্রই আপনাদের জয়যাত্রা সূচিত হবে এই রকম সভা করে কপালে তিলক কেটে লাড্ডু বিতরণ করে আমরা বিজয় উৎসব পালন করতে পারব আপনাদের আপনাদের যখন যখন রাজ্য সরকারের তালবাহনায় ডেটগুলো পিছিয়ে যায় আপনারা অনেকেই হতাশ হয়ে যান আমি রাজ্যের রেসপন্সিবল অপোজিশন লিডার হিসেবে আগেও অপোজিশন ছিল 11-তে সিপিএম 16-তে কংগ্রেস তো সেটাই অপোজিশন ছিল আজকে তো রিয়েল অপোজিশন আপনারা দেখতে পাচ্ছেন 70 লক্ষ ফেক রেশন কার্ড বাতিল করা হয়েছে 80 লক্ষ জব কার্ড বেরিয়েছে আধারের সঙ্গে লিঙ্ক করতে পারেনি কেমন চোর ধরা হচ্ছে রব উঠেছে চোর ধরো আমরা ভিতরে বাইরে আইনি সব লড়াই করব নিশ্চিন্তে থাকুন যারা শুনছেন কথা 15 সাল থেকে এরিয়ার নিয়ে তারপর বাড়ি যাবেন আমাকে অনেকে বলছিলেন বেতন কমিশনের কথা বলতে হবে আমি বলে যাচ্ছি ভারতীয় জনতা পার্টির সরকার যেদিন আপনারা করে দেবেন প্রথম ক্যাবিনেট মিটিং এ বেতন কমিশন আমরা করে দেব কারণ কংগ্রেস টেস্টেড এবং রিজেক্টেড সিপিএম টেস্টেড রিজেক্টেড ডিএমসি অলসো টেস্টেড এবং উড বি রিজেক্টেড হওয়ার সময় এসেছে তাই বলে এসেছে আর পশ্চিমবাংলায় 45 লক্ষ পরিযায়ী শ্রমিক 2 কোটি বেকার 70,000 চাকরি বেচা হয়েছে ভাবতে পারেন কলকাতার বুকে মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে 5 কিলোমিটার দূরে সাউথ সিটি মলের কাছে অপার ফ্লাট থেকে এত টাকা বেরোয় মেলঘরিয়া থেকে টাকা বেরোয় মোবিলপুরে আমিরের বিছানার খাট থেকে টাকা বেরোয়
কেউ দেখতে পায় না, সবাইকে পঙ্গু করে রেখে দিয়েছি রাজ্যে। কিন্তু আমরা পারবো, আর পশ্চিম বাংলার যে অর্থনৈতিক অবস্থা, শিল্প নেই, বাণিজ্য নেই, 30 লক্ষ সরকারি কর্মচারী পোস্ট ফাঁকা আছে, নিয়োগ হয় না, আর মোদিজি প্রত্যেক দিন 70,000-80,000 1 লক্ষ করে পার্মানেন্ট অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছেন, পরশু দিন 71,000 লোককে অ্যাপয়েন্টমেন্ট তুলে দিয়েছেন, আপনারা দেখেছেন। আমি ক্যাবিনেটে ছিলাম মমতা ব্যানার্জি, শুনে রাখুন, মমতা ব্যানার্জির একটা হাতি পোষে, অনেকগুলো হাতি পোষে, আলাপন ব্যানার্জিকেও পোষে, অমিত মিত্র, ডক্টর অমিত মিত্র, তিনি 6 লক্ষ পার্মানেন্ট রাজ্য সরকারের পোস্ট অবলুপ্ত ঘটিয়েছেন। কি কষ্ট হতো বেকারত্বের যুগে ক্যাবিনেটে বসে বসে পোস্ট অ্যাবলিশ করার রেজুলেশন হচ্ছে, আমরা ক্যাবিনেটে থাকতাম, কারণ সব লোক পোস্ট, একটাই তো পোস্ট, মুখ্য হওয়ার কোনো সাহস সুযোগ নেই। 6 লক্ষ পার্মানেন্ট সরকারি কর্মচারীর পোস্ট অবলুপ্ত ঘটিয়েছে এই সরকার, 30 লক্ষ রাজ্য সরকারি কর্মচারী পোস্ট ফাঁকা, 7 জন কর্মচারীর কাজ 1 জন করে কর্মচারী বন্ধুরা করছেন, এটা আমার কথার সঙ্গে আপনার বাস্তব কাজের অভিজ্ঞতা মিলে যাচ্ছে। আর নবান্ন রাইটার্স বিল্ডিং দেখে অপয়া অশুভ, ওখান থেকে তুলে নিয়ে চলে গেছেন এইচআরবিসি বিল্ডিং এ, খোঁজ নিন, মুখ্যমন্ত্রী সপ্তাহে 2 দিন আসেন নবান্নতে, এই রাজ্য চলছে, রাজ্য কিভাবে চলছে, সংখ্যালঘু মুসলিমদের এনআরসির ভয় দেখিয়ে বিজেপি এলে তোদের তাড়িয়ে দেবে, এই ভয় দেখিয়ে ওদেরকে ভোট ব্যাংকে পরিণত করেছে, পুরস্কারটাও ভালো দিচ্ছে, রামপুরহাটের বাগদুইতে 7 জন সংখ্যালঘু মহিলাকে পুড়িয়ে মারল মমতা ব্যানার্জির সম্পদরা, বীররা, সংখ্যালঘু শিশুদের পুড়িয়ে মারল, আরাবুলের মতো গুন্ডা বাইরে, আর ফুরফুরার দরবার শরীফে দাদা হুজুরের বাড়ির সন্তান নওশাদ সিদ্দিকী বিধায়ক কোলার ধরে, জামা ধরে, টুপি খুলে হিচড়ে হিচড়ে টানতে টানতে নিয়ে গিয়ে লালবাজারে ঢুকিয়েছে, সংখ্যালঘু মুসলিমরা ভোট দিয়ে যাকে জিতিয়েছে তিনি ভালো পুরস্কার ফেরত দিচ্ছেন, আশা করি সকলের সম্বিতটা ফিরবে, কর্মচারী আন্দোলন জয়যুক্ত হবে, সম্ভবত ফেব্রুয়ারির 5-6 তারিখ থেকে বিধানসভা খুলবে, এবারের বাজেট অধিবেশন উত্তাল করবে বিজেপির এমএলএরা সরকারি কর্মচারীদের জন্য, বাজেট অধিবেশন উত্তাল হবে, সরকারি কর্মচারী, শিক্ষক, পুলিশ কর্মচারীর অধিকার দিয়ে দিতে হবে, এরিয়ার সহ দিতে হবে, পেনশনারদের গ্র্যাচুইটি পিএফ যত পেন্ডিং রেখেছ ফেরত দিতে হবে, পিএফ এর টাকা চাই এই দরখাস্ত করলে ফেরত দিতে হবে, শূন্য পদে নিয়োগ করতে হবে, দমন পীড়ন মূলক ট্রান্সফার চলবে না, আপনাদের যে যুক্তিগ্রাহ্য দাবি আছে সেটা নিয়ে আপনাদের ভারতীয় জনতা পার্টির এমএলএরা আমরা বিধানসভায় কি করি সেটা আপনারা দেখবেন, আশা করি আপনাদের যে সংখ্যা আজকে হয়েছে পরবর্তীকালে আন্দোলনে সাহস নিয়ে আরো বেশি সংখ্যায় আমাদের সঙ্গে যুক্ত হবে, পথই পথ দেখাবে এবং আপনারাই জিতবেন, আমরা এখানে এসে আপনাদের লাড্ডু খাওয়াবো, আপনারাও আমাদের লাড্ডু খাওয়াবেন, সবাই ভালো থাকবেন, কর্মচারী ঐক্য জিন্দাবাদ, দিয়ে আমাদের অধিকার দিতেই হবে, দিতেই হবে, কর্মচারী ঐক্য জিন্দাবাদ, শিক্ষক ঐক্য জিন্দাবাদ, দমন পীড়নের সরকার নেই দরকার, দেউলিয়া সরকার নেই দরকার, দেউলিয়া সরকার নেই দরকার, কর্মচারীদের অধিকার দিয়ে দিতেই হবে, এরিয়া সহ দিয়ে দিতেই হবে, কর্মচারী পরিষদ জিন্দাবাদ, জিন্দাবাদ, ভারত মাতা কি, ভারত মাতা কি।
you